কেমন আছো সবাই? আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখছো তো, চলো মিনি ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলায় উঠেই আমি এখন চা করছি, কারণ আজকে হচ্ছে শনিবার আর আজকে আমার মেয়ের স্কুলে যেতে হবে। তো চা করে এখানে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে আলু দিয়ে স্যান্ডউইচ করব। তো একদম সিম্পল স্যান্ডউইচ করেছি, আলু আর চিজের স্যান্ডউইচ। তো এটাকেই করে নেব, তারপরে খেয়ে দিয়ে আমরা বেরোবো। বেরোনোর সময় দেখি আকাশের একপাশটা পুরো পরিষ্কার, আবার একপাশে পুরো অন্ধকার করে এসেছে। আর ভীষণভাবে মানে মেঘ করেও রয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেছে। আর আমাদের এটা গলির দিকটা মানে বাড়ির, আরে দেখো পুরো বৃষ্টিতে একদম জল জমে রয়েছে। তো এইভাবেই আমি এখন স্কুলে যাব। স্কুলে আজকে অ্যাকচুয়ালি প্যারেন্টস টিচার মিটিং আছে, তো আমি চলে যাব, আমার হাজবেন্ডও যাবে। আর ভাবছি যে এখন বৃষ্টি পড়বে কি না। তো বাড়ি ফিরে এসেই আমি খিচুড়ি করে নিলাম, এটা ঝটপট করে খাওয়াও হবে, আর খুব দেরি হয়ে গেছিলো। তো আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? বৃষ্টির দিনে এরকম খিচুড়ি করেছিলাম, আর একটু সঙ্গে পাঁপড় ভাজাও করেছিলাম, খুবই ভালো লাগলো। আর এখন দেখো আমি খেয়ে দিয়ে এখন একটু ঘুম নেব। তো চলো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।